আসসালামু আলাইকুম দর্শক, এখন কিন্তু আপনারা ভয় পাবেন, এখন কিন্তু আপনারা ভয় পাবেন। দর্শক শ্রোতা, দেখেন আমি আমার একটা জায়গায় কল দিতে হবে ভাই, ওয়ান টু ওয়ানে কল দিতে হবে। হ্যাঁ, আমি আমার ডায়ালারে আমি ক্লিক করলাম, করব। আচ্ছা, ক্লিক করলাম, এটা কে রে আমার ডায়ালারে, ফোন ডায়ালারে কি করে? ওয়ান টু ওয়ান আমি ফোন দেবো কি, ভাল লাগে নাই? হ্যাঁ, আমার ডায়ালারে ও কি করে দেখেন তো, ও কি করে আমার ডায়ালারে? তো দর্শক শ্রোতা, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। আপনি চাইলে আপনার ডায়ালারে এরকম ভিডিও লাগাইতে পারবেন, তবে আপনার নিজের ভিডিও না, তবে আপনি ডায়ালারে নিজের ছবি লাগাইতে পারবেন। ওকে, তো কিভাবে এটা করা হয়েছে চলেন আপনাদেরকে একটু দেখাই। আমার কাছে তো ভাই ভালোই লাগছে বিষয়টা। দর্শক শ্রোতা, তো আপনারা প্রথমেই প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যা লিখবেন যে মাই ফটো ফোন ডায়ালার লিখবেন, লেখার পরে একটা অ্যাপ পেয়ে যাবেন। অ্যাপটার লোগো দেখে রাখেন এবং রেটিং মোটামুটি এখনও ভালোই দেখা যাচ্ছে। এই অ্যাপটা প্রথমে আপনাকে ইনস্টল দিয়ে দিতে হবে, 6.57 MB মাত্র, এবং আপনার একটা ঝটাং করে একটা সুন্দর ছবি আপনি যেটা ডায়ালারে সেট করতে চান সেটা মনে মনে স্থির করা শুরু করে দেন, কারণ আমরা এখনই শুরু করে দেব। দেখতে পাচ্ছেন এখন আপনারা ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে আপনারা জাস্ট একটা টাচ করেন, এরপর আপনি আরেকটা 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 টাচ করেন, এরপরে আপনি এই যে এখানে দুইবার একসাথে টাচ করবেন। হ্যাঁ, ওকে, আমরা আবারও একটা টাচ করলাম, এরপর আমরা ওকেতে চাপ দিয়ে দিলাম। এখন আমাদের সবগুলোর পারমিশন দিয়ে দিতে হবে, এই যে এগুলো সব পারমিশন দিয়ে দিতে হবে। তো আমরা এখানে চাপ দিলে এখানে অ্যালাউ করে দিতে হবে, পারমিশন নিচ্ছে, যেহেতু এটা একটা ডায়ালার। এরপরে দুই নাম্বারটা আমরা টিক মারলাম, তিন নাম্বারটা টিক মারলাম, এরপর আমরা চার নাম্বারটা এখানে আপনি এই যে কল ফোন এটা টিক মেরে সেট অ্যাজ ডিফল্টে চাপ দিয়ে দিবেন। এরপরে আমরা পাঁচ নাম্বারটা দিয়ে দিলাম টিক। ওকে, এখন আসেন, এখন আপনারা কী করবেন, ফোনের যে ব্যাক অপশন আছে না, ব্যাক অপশনটাতে ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পরে একটু অপেক্ষা করবেন, বিজ্ঞাপন আসবে নাকি? এখন দেখেন এখানে এক কিছু অপশন আছে, যেমন এই যে ডায়ালার লেখা আছে, ডায়ালার লেখাতে চাপ দেন। এরপর আপনারা এই যে এখানে অপশন পাচ্ছেন, এই অপশনটাতে চাপ দেন, এরপরে আপনি আবারও এখানে চাপ দেন। চাপ দেওয়ার আপনি এই যে আবারও এখানে চাপ দিবেন, এখানে চাপ দেওয়ার পরে আপনারা দুইটা অপশন পাচ্ছেন, এক হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এক হচ্ছে কিপ্যাড ইফেক্ট। আপনি কিপ্যাড চাইলে চেঞ্জ করতে পারেন আপনার মন মতো, ওই যে 1, 2, 3, 4 যেখানে লেখা আছে না, আপনি ওইগুলোর কালার পরিবর্তন করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন কালার পরিবর্তন হয়ে গেছে, তো আপনারা চাইলে এখানে কালার পরিবর্তন করে ফেলতে পারেন, এই যে 1, 2, 3, 4, 5, 6। এরপর আপনারা আবার এখানে চাপ দেন, এরপরে ব্যাকগ্রাউন্ডে চাপ দেন, এটা হচ্ছে মেইন খেলা। তো আপনি চাইলে এখানে যেসব ভিডিও আছে এখান থেকে নির্দিষ্ট ভিডিও আপনি এখানে সেট করতে পারেন ডায়ালারে। দেখাচ্ছি আমি আপনাদেরকে, এখানে যে কোনো নির্দিষ্ট ভিডিও আপনি ডায়ালারে সেট করতে পারেন। তো এখন এই ভিডিওটা আপনি অ্যাপ্লাইয়ে চাপ দিলে, ওকেতে চাপ দিলে এটা আপনার ডায়ালারে সেভ হয়ে গেছে। আপনি চাইলে এখানকার নির্দিষ্ট ভিডিও আপনি এখানে সেট করতে পারেন। তো আজ ভিডিও দরকার নাই সেট করার, আপনি আপনার ছবি সেট করেন ডায়ালারে, এখানে চাপ দেন, চাপ দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডে যান, এই যে পিক ইমেজ লেখা আছে এখানে চাপ দেন, চাপ দেওয়ার পরে এখানে একটা টাচ করলে আপনার গ্যালারি দেখা যাবে, গ্যালারি থেকে আপনার একটা সুন্দর স্মার্ট একটা ছবি আপনি এখানে নিয়ে আসেন। এরপরে অ্যাপ্লাই বাটনে চাপ দিয়ে দেন, ওকে বাটনে চাপ দিয়ে দেন, ব্যাকে চলে আসেন, দেখেন ডায়ালারে খুব সুন্দর করে আপনার ছবিটা লেগে গেল, অসাধারণ, অসাম লাগতেছে না? এখন আপনি এগুলো সব বের হয়ে আসেন। এখন দেখেন কি করবেন, আপনার মেইন ডায়ালার তো এখানে আছে, এখান থেকে জাস্ট এটা একটু সরায় দিবেন, সরায় দিলেন তারপরে আপনি এই যে এই অ্যাপটা করে এটা আপনি হোমে নিয়ে আসবেন। আপনার এক একজনের এক একটা এক একভাবে হোমে নিয়ে আসে, এই যে হোমে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে এখানে আপনি সুন্দর করে বসায় দিলেন, এরপরে আপনি এখানে চাপ দেন, চাপ দেওয়ার পরে এখানে চাপ দিলেন, ওয়ান টু ওয়ানে কল দিবেন, কল চলে গেল। এখন থেকে আপনি এই চাইলে এই ডায়ালারটা ব্যবহার করতে পারেন, নিজের ছবি দেওয়া ডায়ালার ভাই। আর ওই যে ভিডিও তো বললাম, আপনি চাইলে ভিডিওটাও কিন্তু লাগাই নিতে পারেন। দুইটা বিষয়, অনেকে বলবেন যে ভাই এই যে ডায়াল প্যাড তো এইভাবে ওপেন করে যে কেউ যদি মিস কল দেয় বা কল হিস্ট্রি কীভাবে পাবো, যে এখানে পাবেন, আবার কন্ট্যাক্ট লিস্ট যদি চান যে এখানে পাবেন, আর আপনি যদি ছবি চেঞ্জ করতে চান আপনি কিন্তু এখানে সেটিংয়ে গিয়ে আবারও কিন্তু আপনি এই ছবিগুলো সেটিংয়ের জন্য আপনি অপশন পেয়ে যাবেন। এই ডায়ালারে গিয়ে আপনি এখানে চাপ দিলে আবারও কিন্তু ছবি চেঞ্জ করার অপশন পাচ্ছেন। ধন্যবাদ।